আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত মোয়াজ্জম হোসাইন ভাই সুনামগঞ্জ সিলেট থেকে মানে বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে ভাইদের একটা সমিতি আছে যেখানে মানুষকে পণ্য কেনার জন্য টাকা দেওয়া হয় এবং দশ পার্সেন্ট লাভ হিসেবে মাসিক কিস্তি পরিশোধ করে এটা কি হালাল হবে কিনা উত্তর প্রিয় ভাই সরিয়র সম্মত যে বিচার যে আল্লাহ রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছেন তাই আপনার জন্য যেটা বৈধ পদ্ধতি হলো যেটা আপনি হয় মাল কিনে দেন মাল কিনে তাদের কাছে দশ পার্সেন্ট লাভ ধরে আপনি তাদেরকে কিস্তিতে পরিশোধ করতে দেন এটা একটা কাজ করতে পারেন অথবা তাদের ব্যবসার জন্য আপনার মূলধন দিবেন লাভ লসের ভিত্তিতে দিবে যে ঠিক আছে তুমি ব্যবসা করবা যা লাভ লাভের এত পার্সেন্ট আমার কিন্তু এত প্রথম তুমি নিবা লাভ লসের ভিত্তিতে যদি এইভাবে শর্ত হয় এটা হবে মানে এটা শরিয়তে যাওয়া যাবে এখন আপনারা যদি মাসিক দশ টাকা একশো এক লাখ টাকা দিলেন এই মাল কিনছে এই মাল কিনে ব্যবসা করবে প্রতি মাসে দশ দশ পার্সেন্ট করে আপনাকে লাভ দিয়ে দেবে এখন সে লাভ করতে পারলো কি না বা সে আদৌ এটা কি মাস কিনলো না কিছুই জানেন না এইভাবে এটা শুদ্ধ হবে না এই এই পদ্ধতিটাকে চেঞ্জ করার চেষ্টা করুন হয় আপনারা দ্রব্য কিনে তাদের কাছে বাজারের ভালো ন্যায্য মূল্য কিনে এটা দশ পার্সেন্ট লাভ ধরে আপনি কিস্তিতে টাকা নেন এটা একটা হতে পারে নতুবা লাভ লসের ভিত্তিতে ব্যবসার জন্য টাকা দিবেন যদি লাভ হয় তারা সেখানে আপনাকে দিবে আর যদি লস হয় সেটা আপনি মেনে নেবেন এটার উপরে দেবেন তৃতীয় যে পদ্মা যেটা আছে এটা সম্মত হবে না আল্লাহ তার আলম আসসালাম আলিকম ও